আগামী 22শে ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে বাহুবলী খ্যাত অভিনেতা প্রভাসের সালার সিনেমা। শুরু থেকেই ধারণা করা হচ্ছিল এই সিনেমার সঙ্গে কেজিএফ এর যোগসূত্র থাকবে, কারণ কেজিএফ নির্মাতা প্রশান্ত নীলের পরিচালনায় তৈরি হয়েছে সালার। যদিও নির্মাতা শুরু থেকেই এ বিষয়ে নীরব ভূমিকা পালন করেছেন, দর্শকদের জন্য সকল প্রশ্নের উত্তর যেন সিনেমাতেই রাখতে চেয়েছেন। তবে এবার সালার সিনেমার এক গায়িকার মুখে সেই আভাসেরই সত্যতা মিলল। ভারতীয় একটি গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে কেরালায় একটি গানের প্রতিযোগিতায় জয়ী হওয়া গায়িকা তীর্থা সম্প্রতি সালার সম্পর্কে মন্তব্য করে সবাইকে চমকে দিয়েছেন। গায়িকা বলেছেন তিনি সালারে গান গেয়েছেন। সিনেমাটি প্রসঙ্গে তীর্থা বলেন, প্রভাস চাচা, যশ চাচা এবং পৃথ্বীরাজ চাচার সিনেমার অংশ হতে পেরে দারুণ উচ্ছ্বসিত আমি। গায়িকার এমন মন্তব্যের পরেই ভক্তদের উন্মাদনা আরও বেড়ে গেছে। সালার সিনেমায় কেজিএফ এর যশ থাকছেন এমন খবরে দর্শকদেরও আগ্রহের পরিমাণ বেড়েছে। সকলেই বলছে এতদিন ধরে চলে আসা গুঞ্জনই সত্যি হতে যাচ্ছে। ইতোমধ্যেই মুক্তি পেয়েছে সালার সিনেমার ট্রেইলার, যেখানে কেজিএফ এর মতোই বিশাল এক সাম্রাজ্যের দেখা মিলেছে। রক্ত, ক্ষমতা, প্রতিশোধ আর বন্ধুত্বের গল্পে নির্মিত সিনেমাটির ট্রেইলারে অ্যাকশন দৃশ্য ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে প্রভাস নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন এই সিনেমা দিয়েই।